আসসালামু আলাইকুম। জাকিরের মাস্টার ক্লাস ব্যাটিং শেষ বিকেলে অল আউট শ্রীলঙ্কা। 4 উইকেট হারিয়ে 314 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল সফরকারী শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা একেবারেই নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। দুই ব্যাটার দিনেশ চান্দিমাল এবং অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা দুজনেই তুলে নেন 50। দিনেশ চান্দিমালকে স্বীকার করে বাংলাদেশকে প্রথম সেশনে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের প্রথম সেশনের সর্বমোট খেলা হয় 28 ওভার, যেখান থেকে 97 রান খরচায় 1 উইকেট তুলে নিতে সক্ষম হয় বাংলাদেশি বোলাররা। দিনের দ্বিতীয় সেশনটাতে 26 ওভার খেলা হলে বাংলাদেশি বোলাররা এখানে 8-8 বল করেন, যাতে শ্রীলঙ্কার ব্যাটাররা রান তুলতে বেগ পাচ্ছিল। 26 ওভার থেকে শ্রীলঙ্কা সংগ্রহ করতে পারে 65 রান, হারিয়ে বসে 2 উইকেট। দিনের শেষ এবং তৃতীয় সেশনে বাংলাদেশ স্বীকার করে নেয় 3 উইকেট, যেখানে কামিন্দু মেন্ডিস হয়েছেন সেঞ্চুরি বঞ্চিত। 167 বল থেকে 92 রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে আশিতা ফার্নান্দো রান আউটের ফাঁদে পড়লে 531 রানে গুটিয়ে যায় সফরকারী শ্রীলঙ্কার প্রথম ইনিংস। বাংলাদেশের পক্ষে বল হাতে 1 বছর পর টেস্টে ফিরে 3 উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। আর এতেই সাবেক গ্রেট ক্রিকেটার গ্যারি সোবার্সের 235 উইকেটের মাইলস্টোনকে অতিক্রম করেছেন সাকিব। শ্রীলঙ্কার 531 রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 47 রান জড়ো করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। দ্বিতীয় দিনের একেবারে শেষে লাহিরু কুমারার বলে সরাসরি বোল্ড হন মাহমুদুল হাসান জয়, ব্যক্তিগত 21 রান করে আউট হন তিনি। ওপেনার মাহমুদুল হাসান জয় আউট হলে নাইট ওয়াচম্যান হিসেবে বাংলাদেশের হয়ে উইকেটে আসেন তাইজুল ইসলাম। 9 বল থেকে 0 রান করে অপরাজিত থেকেই দিনের খেলা শেষ করেছেন তিনি। অন্য প্রান্তে ওপেনার জাকির হাসান 39 বল থেকে 28 রান করে অপরাজিত আছেন। শ্রীলঙ্কা এখনও বাংলাদেশের চেয়ে 476 রান এগিয়ে রয়েছে।